শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার ইসরায়েলের যুদ্ধজাহাজে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, সাবমেরিন ড্রোন ব্যবহার করেছে হামাস। এবার ইসরায়েলের আশকেলন শহরে আঘাত হানল বদর-3 ক্ষেপণাস্ত্র। ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিক্ষোভ। সর্বাত্মক হামলার মধ্যে ইসরায়েলকে আরও অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। পাশে দাঁড়ানোই 25 দেশকে ধন্যবাদ দিল নেতানিয়াহু, উল্লেখ নেই ভারতের, তবুও তাদেরকে সাপোর্ট করছে ভারত। তৃতীয় ভেটো দিল আমেরিকা, গাজায় হামলা চালিয়ে যেতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উস্কানি। এবং সবশেষ থাকছে গাজা ইসরায়েলের হামলা, প্রশ্ন উঠেছে জাতিসংঘ এবং বাইডেনের আমেরিকা নিয়ে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। দখলদার ইসরায়েলের একটি যুদ্ধজাহাজে সোমবার হামলা চালিয়েছে ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের সামরিক শাখা ইয়াজিদ্দির কাসাম ব্রিগেডের সেনারা সাগরে ইসরায়েলি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে গাজা থেকে আল আলম টিভি জানিয়েছে। তবে এই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়া ইয়াজিদ্দিন কাসাম ব্রিগেড আজ ইহুদি উপাসনার উপশহর হার্টসলিয়াতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর আগে হামাসের যুদ্ধেরা ইসরায়েলের আশকেলানের উপকূলে তেল এবং গ্যাস উত্তোলন কেন্দ্রে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এদিকে ইসরায়েলের টিভি চ্যানেল 9 জানিয়েছে হামাসের কাছে চালকবিহীন সাবমেরিন রয়েছে এবং এসব সাবমেরিন ড্রোন ব্যবহার করে ভূমধ্য সাগরে ইসরায়েলের তেল এবং গ্যাস উত্তোলন কেন্দ্রে হামলার আশঙ্কা রয়েছে। ইসরায়েলের সূত্রগুলো বলছে হামাসের কাছে যেসব সাবমেরিন ড্রোনগুলো 50 কেজি ওজনের বিস্ফোরণ বহন করতে পারে। ফিলিস্তিনের ইসলামী জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড ইসরায়েলের আশকেলান শহরে বদর-3 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ক্ষেপণাস্ত্রটি 250 কেজি বোমা বহন করতে পারে। রবিবার আল কুদস ব্রিগেড এই সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। এতে বদর-3 ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অধিকৃত আশকেলান নগরীর বিভিন্ন অবস্থানে আঘাত হানতে দেখা যায়। 2019 সালের 4 এবং 5 মে বদর-3 ক্ষেপণাস্ত্র প্রথম ব্যবহার করা হয়। সে সময় আশকেলন নগরীর আকাশে অন্তত 4টি বদর-3 ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর আগে রবিবার আল কুদস ব্রিগেডের উন্নত মানের কাসেম ক্ষেপণাস্ত্রের ছবি এবং ভিডিও প্রকাশ করেছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ম্যাচুসেটর অঙ্গরাজ্যের বেস্টনে বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় সময় দুপুর 2টায় বুস্টনের কপলি স্কোয়ার এবং ইসরায়েল দূতাবাসের সামনে এই বিক্ষোভ সমাবেশ হয়। বুস্টনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ হার্বার্ট ফিলিস্তিন সলিডারিটি কমিউনিটি, ফিলিস্তিনি অ্যাডভোকেসি প্রজেক্ট, আলজেরিয়ান আমেরিকান স্টুডেন্টস অফ নিউ ইংল্যান্ড, ন্যাশনাল ফিলিস্তিন সহ বিভিন্ন সংগঠন বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। বুস্টনের শ্রমিক সংগঠন ডেমোক্রেটিক সোসাইটি অফ আমেরিকান কো চেয়ারম্যান প্রবাসী বাংলাদেশি মুনিম খান জানান, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে শনিবার বুস্টনে অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশে বেশ কিছু প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীরা অংশগ্রহণ করেছে। তারা ইসরায়েলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। বিক্ষোভ সমাবেশে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, এই হামলা মানবতার বিরুদ্ধে। গোটা বিশ্ব যখন করোনা মহামারীতে ক্লান্ত, তখন অবৈধ দখলদার ইসরায়েল পবিত্র রমজানের মধ্যেও আবারও দমনপীড়ন রূপে আবির্ভূত হয়েছে। পবিত্র রমজানে মুসলমানরা যখন ইবাদত বন্দিগিতে মশগুল, তখন ওই অশুভ ইহুদিবাদী শক্তি জঘন্য নারকীয় এই হামলা চালায়। গাজায় ইসরায়েলের সর্বাত্মক সন্ত্রাসী হামলার মধ্যেই দেশটিকে আরও অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে প্রায় $73.5 কোটি অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের ভয়াবহ হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে ডেমোক্রেটদের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। বাইডেন মানবাধিকার রক্ষার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন ডেমোক্রেটরা। সমালোচনা শুরু হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অব্যাহতভাবে সমর্থন নিয়েও। এরই মধ্যে আবার ইসরায়েলকে ব্যাপক অস্ত্র সরঞ্জাম সরবরাহ করতে যাচ্ছে ওয়াশিংটন। এ নিয়ে উদ্বেগ জানিয়েছে মার্কিন কংগ্রেসের বেশ কিছু আইন প্রণেতা। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইসরায়েলের কাছে নতুন করে অস্ত্র বিক্রির বিষয়টি মার্কিন কংগ্রেসকে জানানো হয় চলতি মাসের প্রথম সপ্তাহে। গত সপ্তাহ থেকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের তীব্র বিমান হামলা শুরু হওয়ায় প্রায় 1 সপ্তাহের মাথায় রোববার ওই অস্ত্রবিরতির প্রস্তাবে অনুমোদন দেয় বাইডেন প্রশাসন।
আসন। এদিন ওই গাজায় হামলার বিষয়ে ইসরায়েলকে সমর্থন জানিয়েছে বাইডেন। তিনি বলেছেন ইসরায়েলের নিজেকে সুরক্ষার অধিকার রয়েছে। ওয়াশিংটনের এই অবস্থানকে এর আগেও মার্কিন কংগ্রেসের বেশিরভাগ আইন প্রণেতাই সমর্থন করেছে, কিন্তু এই অব্যাহত সমর্থন নিয়ে প্রশ্ন তুলেছেন হাউস অফ রিপ্রেজেন্টেটিভ নতুন প্রজন্মের আইন প্রণেতারা। এমনকি বেশ কয়েকজন আইন প্রণেতা প্রস্তাবিত অস্ত্র বিক্রয় প্রস্তাব এবং সময়ের ব্যাপারে আরও জানতে চেয়েছেন। অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলের সামরিক বাহিনীর চলমান আগ্রাসনে ইসরায়েলের পাশে দাঁড়ানোই 25 দেশকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রবিবার টুইটারে এই দেশগুলোর পতাকা যুক্ত করে তাদেরকে ধন্যবাদ জানিয়ে বার্তা দেন নেতানিয়াহু। তবে ধন্যবাদ জানানো এই 25 দেশের মধ্যে ভারতের নাম উল্লেখ করেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী। অপরদিকে ধন্যবাদ বার্তায় বসনিয়ার পতাকা ব্যবহার করায় দেশটির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। টুইট বার্তায় তিনি লেখেন, ইসরায়েলের পাশে অটলভাবে দাঁড়িয়ে থাকার জন্য এবং সন্ত্রাসী হামলার বিরুদ্ধে আমাদের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থনের জন্য আপনাদেরকে ধন্যবাদ। তবে ধন্যবাদ বার্তায় ভারতের নাম উল্লেখ না করায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। নেতানিয়াহুর ওই টুইট বার্তার কমেন্টে অনেক ভারতীয় নেতানিয়াহুকে ভারতের নাম উল্লেখ করার অনুরোধ করেছেন। অনেকে হ্যাশট্যাগ ইন্ডিয়া স্ট্যান্ড উইথ ইসরায়েল, ইসরায়েলের পাশে ভারত লিখে কমেন্ট করছেন। অন্য অনেক ভারতীয় নাগরিক ভারতের নাম উল্লেখ না করায় কমেন্টে নেতানিয়াহুকে ধন্যবাদ জানান। কিছু ভারতীয় হ্যাশট্যাগ ইন্ডিয়া স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন ফিলিস্তিনিদের পাশে ভারত লিখে কমেন্ট করেন। ভারতের নাম উল্লেখ না করায় অনেকেই নেতানিয়াহু টুইট বার্তায় কমেন্টে মিপ বানিয়ে রসিকতা করছেন। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বর্বরতার নিন্দা এবং যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান সম্মিলিত যৌথ বিবৃতি আরও বাধা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আজ আবারও এই ধরনের একটি বিবৃতি প্রকাশের উদ্যোগ নিলে আমেরিকার ভেটোর কারণে তা সম্ভব হয়নি। এ নিয়ে গত কয়েকদিনে তিনবার এই সংক্রান্ত প্রস্তাবে ভেটো দিল আমেরিকা। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আজ আবারও হামলা অব্যাহত রাখতে ইসরায়েলকে উস্কানি দিয়েছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনে হামলা থেকে বাঁচতে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। ডেনমার্কের কোপেনহেগের একটি সংবাদ সম্মেলনে এই মন্তব্যের পুনরাবৃত্তি করেন তিনি। একই সঙ্গে ইসরায়েলের রকেট নিক্ষেপ বন্ধে গাজার ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বেসামরিক নাগরিক এবং শিশুদের সুরক্ষায় উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানান। মার্কিন এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ক্রমবর্ধমান সহিংসতার ঘটনায় যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। গাজায় ইসরায়েলি গণহত্যার নিন্দা না জানিয়ে তিনি আগ্রাসী শক্তির প্রতি সমর্থন জানিয়েছেন। ফিলিস্তিনের নারী শিশুসহ সব শ্রেণীর মানুষের উপর ইসরায়েলি বোমা বর্ষণ আজ অব্যাহত রয়েছে। এ পর্যন্ত বেশ কয়েকটি বহুতল আবাসিক ভবনও গুড়িয়ে দেওয়া হয়েছে। কেবল গাজাতেই এখন পর্যন্ত 58 শিশুসহ অন্তত 200 জন নিহত হয়েছেন। জবাবে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের হামাস সহ প্রতিরোধ সংগঠনগুলো। গাজায় ইসরায়েলের হামলা দ্বিতীয় সপ্তাহে গড়াল। ইসরায়েলের হামলায় গাজা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী সোমবার ভোরেও গাজায় বিমান হামলা চালিয়েছে বলে টুইট করেছে। রবিবার রাত এবং সোমবার সকালে হামলায় গাজায় অন্তত 42 জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, তার মধ্যে শিশু রয়েছেন। রবিবার হামাসের রকেট হামলায় ইসরায়েলেরও 10 জনের মৃত্যু হয়েছে বলে ইসরায়েলের প্রশাসন জানিয়েছে। রিপোর্টার্স উইদাউট বর্ডারের তরফে অভিযোগ করা হয়েছে, ইচ্ছাকৃতভাবে গাজায় সংবাদ মাধ্যমের উপর হামলা চালিয়েছে ইসরায়েল। আন্তর্জাতিক ফৌজদারি আদালতে এই বিষয়ে অভিযোগও জানিয়েছে তারা। রবিবার মাঝরাত থেকে গাজায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। সোমবার ভোরে ইসরায়েলের সেনা টুইট করে জানায়, গাজায় বিমান হামলা চালানো হচ্ছে। ইসরায়েলের দাবি, এখন পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য করে গাজা থেকে 131টি রকেট ছোড়া হয়েছে। বেশ কিছু রকেট আয়রন ডোম ডিফেন্সের মাধ্যমে আটকানো গেলেও কিছু ক্ষতি হয়েছে। ইসরায়েলের রকেট হামলার মৃত্যু হয়েছে বেশ কিছু মানুষের, বহু মানুষকে নিরাপদে রাখা হয়েছে। তার মধ্যে রবিবার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে হামলা শুরু করেছে হামাস। শনিবার এবং রবিবার গাজায় একাধিক টাওয়ার বা উঁচু বাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের দাবি, ওই বাড়িগুলোতে হামাসের মিলিটারি অফিস ছিল, কিন্তু বাস্তবে যে বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে সেখানে আল জাজিরা অ্যাসোসিয়েট প্রসেসের অফিস ছিল। ঘটনার পরই সরব হয়েছে সংবাদ মাধ্যমগুলো।